প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আজকে স্পেশাল চিকেন বোনা রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হচ্ছে দাওয়াতি চিকেন। অল্প মশলায় এই রান্নাটা করা গেলেও এই চিকেন বোনার স্বাদটা কিন্তু খুবই অসাধারণ। আর এই ডিশটাকে আপনারা পোলাও বা নান রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন, দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেনটা রান্না করি। আমি প্রথমে এখানে চিকেন গুঁড়া রেগুলার স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে চিকেনটা মিক্স করে নিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। এখন আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছু সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে চিকেনটা সরষের তেল দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি কুকিং অয়েল দিয়ে রান্না করে নিতে পারেন। আমি চিকেনটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে টক দই নিয়েছি 1/2 কাপের মতো। আমি 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে সামান্য করে পানি দিয়ে মশলাটা মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন দানা দানা না হয়। তার জন্য মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আগে যে চিকেনটা ফ্রাই করেছিলাম সেই চিকেনের অয়েলটা আমি এখানে চিকেন রান্না করার জন্য ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি ডেকে একটু রান্না করে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, সামান্য করে জায়িত্রী, 1টা দারুচিনি আর 2টা লবঙ্গ, সামান্য কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি। আমি গোটা গরম মশলাগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি, যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। তার জন্য এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে একটু পানি দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেশি কিংবা সোনালি বা ব্রয়লার মুরগি যে কোনো একটা দিয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। আজকের এই দাওয়াতি চিকেনটা আমি অল্প মশলায় রান্না করে দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি যে চিকেন আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যারা কিন্তু ব্রয়লার চিকেনটা খেতে পছন্দ করে না, তারা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আবারও কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2টা গোটা রসুন দিয়ে দিয়েছি আর এই রসুনটাকে ভালোভাবে ধুয়ে তারপরে অ্যাড করেছি। আর মাংসের সাথে এই রসুনটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই চিকেন রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিচ্ছি এই চিকেনটা। এই দাওয়াতি চিকেনটা আসলে খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। এই দাওয়াতি চিকেন রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে ভাগা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কিছু আদা কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু ভাগাটাও সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেন রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে করে নিয়েছি। এখন কিন্তু বাগারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ডেকে আমি 5 মিনিট আবার ধমে রেখে দিচ্ছি। চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কত লোভনীয় হয়েছে। এই দাওয়াতি চিকেনটা খেতেও কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। যারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে।
আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের এই চিকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।